বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চেষ্টা করছি একটা পোলাও তৈরি করার জন্য। তো আসলে পোলাওটা অনেক সুন্দর হচ্ছে, অনেক অসাধারণ একটা পোলাও হচ্ছে। তো পোলাওটা আমরা এইভাবে ডেকোরেশন করার জন্য একটু ফেজটা উপরে পরিবেশন করছি। তো আমি মূল রান্নাতে চলে যাব। তো চেষ্টা করব, আমার বাসায় সাধারণত যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি পোলাওটা তৈরি করব। তো আমি প্রথমে পোলাও চালটা আমি 1.5 কেজি পোলাও চাল একসাথে দুবার ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি এখানে আদা বাটা অ্যাড করব, আর এখানে অ্যাড করব আমি পেঁয়াজ আর লাল মরিচ। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব না। আর অ্যাড করব আমি এখানে বাদাম বাটা অ্যাড করব। আর এখানে অ্যাড করব আমি এখানে দেখেছি আমি এটা আমাদের মানে সদ আমি একদম ফেস্ট করে ব্লেন্ড করে আমরা রেখে দিচ্ছি ফ্রিজে। তো আমি এটাও সাথে অ্যাড করব, সাথে অ্যাড করব আমি সয়া সস অ্যাড করব, সাথে মরিচ অ্যাড করব, লাল মরিচ দিব, আর দিব আমি গুঁড়ো মরিচ। তো পোলাওটা আমি কীভাবে রান্না করব সেটা আমার সাথেই থাকলে আপনারা বুঝতে পারবেন আমি সেইভাবে কীভাবে পোলাওটা রান্না করব। তো মূল রান্নাতে আমি এখন চলে যাব। তো আমি একটা পাতিল নিয়েছি, পাতিলটা আমি কিন্তু ঘরোয়াভাবে রান্না করি। পাতিলটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা ভিন্নভাবে রান্না, যে লাল মরিচ দিয়ে, টক দুধ দিয়ে, বাদাম বাটা দিয়ে, তারপর দুধের সর দিয়ে কীভাবে পোলাও করে সেটা আমি দেখানোর জন্য আমি ঘরোয়াভাবে রান্নাটা ভিডিও করলাম। তো আমার রান্নাটা দেখতে দেখুন, পেঁয়াজটা গরমে আসলে আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। তেলটা আমার গরমে আসলে আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে কিছুটা পেঁয়াজ রেখে দিব, আর গুলো পেঁয়াজ আমি এই জায়গায় রান্নার সাথে দিয়ে দিব। আমরা পেঁয়াজটা লাল হওয়ার জন্য একটু অপেক্ষা করে নেব। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলি আস্তে আস্তে তেল থেকে আমি উঠিয়ে নিব। পেঁয়াজগুলি আমি কিন্তু এখন দেবো না, পেঁয়াজগুলি অ্যাড করবো একটু পরে। পেঁয়াজগুলি আমি উঠিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি সবগুলি পেঁয়াজ উঠিয়ে নেওয়ার জন্য। আমি এই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা। তারপরে দিয়ে দিচ্ছি আমি বাদাম 1 চামচ পরিমাণ। তারপরে এখানে যে ছানা রেখেছি ছানাও দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ। ভালো করে ভালো করে ভেজে নেব। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা লাল মরিচ, আর দিয়ে দিব আমি এলাচ। এলাচ দিয়ে দিচ্ছি 4-5 টুকরো, আর এখানে দিয়ে দিচ্ছি লং, দারচিনি, এলাচ, লবঙ্গ। ও ওখানে দিচ্ছি দা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3টা তেজপাতা। আমি এগুলি একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। তারপর আমি চালটা দিয়ে দিলাম। মশলাগুলি কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে চালগুলি দিয়ে দিব। এই পর্যায়ে চালটা মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। মশলা যখন আপনি চালটা ভালো করে ভেজে নেব তখন পোলাওটা একদম ঝরঝরে হবে। যত ভালো করে মশলা চাল ভেজে নেব তত পোলাওটা কিন্তু অনেক সুন্দর হবে, ঝরঝরে হবে। তো আমি ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার চালটা একেবারে সুন্দর করে ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এখন একেবারে ঝরঝরে ভাজা হয়ে গেছে। এই পর্যন্ত আমি এখন পানি দিয়ে দিব। পানিটা অ্যাড করবো, আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি, 1.5 কেজির দ্বিগুণ আপনারা পানি দিবেন। যদি 1 কেজি চাল হয় তাহলে আপনি 2 কেজি পানি দিবেন। তো আমি সাধারণত মেপে দিই না, তো আজকে আমি আপনাদের বলে দিলাম যে এইভাবে পানি দিতে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো আমার যদি এখন মনে হয় যে একটু পানি লাগবে তাহলে আমি আর একটু পানি অ্যাড করবো সাথে, কারণ আমি আমার চালের পরিমাণ মতো আমি নিজেই গ্যাস করে পানি দিই। এখানে আমি চালটা মিশিয়ে নিইনি, আমি চালের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি লবণটা দেখবো যাতে লবণটা ঠিক হচ্ছে কিনা। আপনারা এই পর্যায়ে লবণটা দেখে তারপরে আবার লবণ অ্যাড করতে পারবে। তো আমি লবণটা দেখব। তো আমার মনে হচ্ছে যে লবণটা আরেকটু লাগবে, সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। কারণ পানি দেওয়ার পরে যখন আপনারা লবণটা গ্যাস করবেন তখনই যদি লবণটা লাগে এই পর্যায়ে লবণ দেবেন, কারণ সব পোলাও যখন হয়ে যাবে তখন কিন্তু লবণ দিলে রান্নাটা একদম একটু এলোমেলো হয়ে যেতে চাইবে। তো এই জন্য লবণটা আমরা এই সময় দেখে আমরা ঢাকনা দিয়ে এখন ডেকে রাখবো প্রায় গোলক আসা পর্যন্ত। তো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো গোলক আসা পর্যন্ত। পোলাওটা আমি এখনও চুলা দুপুরে রেখে দিচ্ছি। গোলক আসার পরে এখন পোলাওটা আমি দেখবো কী অবস্থা, কেমন হচ্ছে। তো
আমার মনে হচ্ছে যে পোলাওটা একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে। তারপর আমি উল্টে ফুটিয়ে দিব, আমি এখন পোলাওটা উল্টিয়ে দিব। পোলাওটা আমার মনে হচ্ছে যে একেবারে ঝলঝলে পরিষ্কার সুন্দর হয়ে গেছে। আমি এই পর্যায়ে পোলাওটার সাথে আমি ঘি অ্যাড করব। আমি এই পর্যায়ে এখন ঘি দিয়ে দিব, আমার একদম গায়ে ঘি, আমি ঘি দিয়ে দিব পোলাওটা দুপুরে। তো আমি পোলাওটা দুপুরে ঘি দিলে চামচটা দিয়ে আমি এইভাবে ঘিটা দিয়ে দিব। এই চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। এখন উল্টিয়ে ফুটিয়ে ভালোভাবে উল্টিয়ে দিব। তো আমি কিছু পাইন ফেজ বাজা দিয়ে দিচ্ছি। এখন আমি পোলাওটা পরিবেশন করব। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। রান্না হয়ে গেল আমার পোলাও।